বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুয়েল ফ্যামিলি, আমি রুমা বলছি মুম্বাই থেকে। এখন বাজে ঘড়িতে দেখো 2:30 বেজে গেছে, এখন আমরা খেতে বসবো। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সব জলের জন্য লাইট ছিল না, সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসবো। তো আজ লাঞ্চ মেনুটা তোমাদের আজকে দেখিয়ে দিই কী কী আজকে বানানো হয়েছে। এই দেখো এখানে পটল ভাজা, কাঁচকলা ভাজা, পালং শাক ভাজা, আর এই ভাত, এখানে ভাত আছে, আর এটা হচ্ছে করলা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল, আম দিয়ে টকের ডাল, আর এখানে আছে পটল, ডাঁটা, আলু সব দিয়ে একটা তরকারি করেছি, আর ডিম সেদ্ধ। আজকে দেখো আমরা কিন্তু এই পাতাতেই খেতে হবে আমাদেরকে, কেননা এখনো আমাদের জল ঠিকভাবে দেয়নি। তো আজকে বাইরের রোদটা তোমাদেরকে দেখাই, এসো বাইরের রোদটা দেখাই কত সুন্দর আজকে রোদটা। তো প্রচুর ভালো লাগছে, দুদিন তো অন্ধকার হয়েছিল পুজো পুজো সব করে। এইসবে আমরা এখন খেতে বসবো। তো খাবারটা ভেবে ফেলি, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার আমি কথা বলবো। এখন খেয়ে নিই, চলো এখন খেয়ে নিই। পকোড়া খেতে প্রচুর ভালো লাগে, এত ভালো লাগে মোচার পকোড়া খেতে। আমাদের ঘরে তরকারি ছোলা দিয়ে যে তরকারি করে ওইটা করলে খায় না, কিন্তু পকোড়া করলে সবাই ভালো খায় একদম। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। দেখো তোমরা কত সুন্দর পুরো। এখন আমি এটা এখন বসে ছাড়াবো, ছাড়িয়ে রাখবো, সন্ধেবেলা এটাকে পকোড়া বানাবো। চায়ের সাথে ভালো লাগবে, নয়তো মুড়ির মুড়ি নাস্তাতে বাড়বো, তখন ভালো লাগবে খেতে। তো এখন তো সকালের দিকেই আমার করার ইচ্ছা ছিল, বানানোর ইচ্ছা ছিল, কিন্তু টাইম হয়নি, দেরি হয়ে গেছে। আমি বললাম রেখে দিই, এটা বসে পরে ছাড়িয়ে তারপরে বিকালবেলা আমরা পকোড়া বানিয়ে খাবো সবাই মিলে। তো দেখো তোমরা কিরম করে আমি মোচাটা ছাড়াচ্ছি, আর কত সুন্দর দেখো, একদম মনে হবে গাছ থেকে কেটে এনেছি তাজা, না এরকমই লাগছে পুরো। এবার আমার মোচা ছাড়াতে খুব ভালো লাগে জানো, মোচা এরকম বসছে একটা একটা করে ছাড়িয়ে এ করতে খুব ভালো লাগে। এসব দেশেতে কত খেয়েছিলাম তখন, কিন্তু এখন তো এখানে যে থেকে বম্বে এসে আছি এরকম পাওয়াই যায় না। তখনই বাজারে যাই, আমি বলি আমার হাজব্যান্ডকে যে নিয়ে আসবে দেখতে পেলে। তো আজকে তো অচানক এসে দেখি বাজারের ব্যাগটা থেকে খুলছি, দেখছি মোচা এনেছে। আমি তো কত খুশি হয়ে গেছি যে আজকে তাহলে তো মোচার পকোড়া খেতে পাবো, খাওয়া হবে সবাই। তো আমার ছেলে খুব ভালোবাসে জানো তো এই মোচার পকোড়া, মেয়েও খায়, ছেলেও খায়, সবাই ভালো খায়, আমার হাজব্যান্ডও ভালোবাসে। কিন্তু পাওয়া যায় না বলে খাওয়া হয় না, পাওয়া গেছে তো এখন খাই। তো চলো এখন আমি মোচাটা ছাড়িয়ে নিই, সন্ধ্যেবেলা যখন পকোড়া বানাবো তোমাদেরকে দেখাতে পারলে দেখাবো। এখন লাইট তো বারবার যাচ্ছে আর আসছে, তো বলতে পারছি না, যদি মোবাইলে চার্জ থাকে এটাকে তাহলে তোমাদেরকে দেখানো চেষ্টা করব। তো এখনকার মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে খুব 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 সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। এখন এখানেই বাই বাই।